বাড়ি ফাইনালি পৌঁছে গেছি, বাবা গান করছে। বাবা কিন্তু জানে না যে আমি বাবার জন্য নিয়ে এসেছি কেকস ফাক্স এই সমস্তগুলো। মাকেও বলবো না, বিকজ মাকেও সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যান আছে। এখন চুপিসারে কী করে কেকটাকে ঘরে ঢোকানো যায় সেটাই একটা প্ল্যান। ঢুকতে গেলেই বাবা দেখতে পাবে, পিছন দিক দিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ পাপার বার্থডে আর পরশু দিনই আমাদের পয়লা বৈশাখ, তো তাই জন্য একটু চলে গেছিলাম শপিং করতে। সাথে মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করে নিলাম। মা যেহেতু খুব হাইফাই শাড়ি পরে না, সেই জন্য সবসময় পরার জন্য একটা শাড়ি পছন্দ করলাম। আর বাবার জন্য অনেকগুলো ড্রেস দেখার পরেও পছন্দ করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না বাবা কোন ড্রেসটা পরবে। বাট এইটা আমার পছন্দ হলো। বাট বাবা যেহেতু সাদা পরে তাই এটাও খুব বেশিক্ষণ আমার চোখে লাগলো না। তারপরে আমি একটা সাদা ড্রেস দেখলাম, ওই ড্রেসটা আমার পছন্দ হয়ে গেল। তাই অনেক কিছু ঘাটাঘাটি করে বেছে নেওয়ার পর ফাইনালি সাদা একটা ড্রেস আমি সিলেক্ট করে নিলাম। বিলিং কমপ্লিট করে নিচে আসতেই বাইরে দেখি চৈত্র সেল বসেছে চারিদিকে। মসলন্দপুর তো এরিয়া একেবারে মানুষের ভিড়ে গমগম করছে। যাই হোক, বাইরে বেরিয়ে আমি চলে যাই ডাইরেক্ট ওখান থেকে মিও অ্যামরে, বিকজ বাবার বার্থডে সেলিব্রেশনের জন্য আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম যে মিও অ্যামর থেকে কেক নিয়ে রাত্রিবেলায় 12টার সময় কেক কাটবো। বাবা কিন্তু এই ব্যাপারে কিছুই জানে না। যাই হোক, বাবা এত সেলিব্রেশন পছন্দ করে না, বাট আমার তো খুব ভালোই লাগে বাবাকে এরকম করে সেলিব্রেট করতে। মায়ের বেলাও করেছিলাম, আমি প্রত্যেক বছরই এরকমভাবে করি সেলিব্রেশন, আমার তো ভীষণ মজা আসে। বাট তখনই মনে পড়লো, ও নো, আমাকে তো একটু ফুচকা খেতে হবে, বিকজ মসলন্দপুরের এই ফুচকাটা পুরো একেবারে ফেমাস। উফ, গালে জল চলে আসে দেখলেই, অসাম। তারপর দেখলাম নতুন ওরা ওখানে লস্যি ট্রাই করেছে। লস্যিটা খেয়ে ভাবলাম হয়তো অর্ডিনারি লস্যি হবে, বাট কী টেস্ট! তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো যদি যারা মসলন্দপুর থেকে বিলং করো। যাই হোক, খানিকক্ষণ পর চলেই আসছিলাম, হঠাৎ দেখলাম রিলায়েন্স ট্রেন্ডস ওপেন আছে। ভাবলাম একটু নিউ কালেকশন কী আছে, আমার নিজের জন্য তো কিছু কেনা হয়নি, যাই একটু চেক করে আসি। কিছুদিন আগে এই ট্রেন্ডস থেকে 15-20টা শার্ট, জিন্স এই সমস্ত কিনে নিয়েছিলাম। তাই নতুন কালেকশন বলতে খুব বেশি কিছু পাইনি, বাট তাও একটু এদিক ওদিক করে একে শপিং করতে আমি ভালোবাসি। আমি কেন, প্রত্যেকটা মানুষই শপিং করতে ভালোবাসে। যাই হোক, এদিক ওদিক দেখার পর একটা পছন্দ হলো, ওভার সাইজ টি শার্ট। যেহেতু বেশ খানিকক্ষণ ধরে খুঁজেছি তাই পছন্দ তো হয়েই ছিল। ভাবলাম যে শুভনববর্ষের দিনকে এইটা পরবো, বাট 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 আমার কপালটাই খারাপ, কী আর বলবো, মনটাই খারাপ হয়ে গেল। একটা মাত্র ড্রেস পছন্দ করলাম, বাট সেই ড্রেসটাই অ্যাভেলেবেল নেই। ওদের নাকি কী বারকোডের প্রবলেম জানি না, তার জন্য ওই ড্রেসটা অ্যাভেলেবেল নেই। পয়লা বৈশাখে আমি কী পরবো? ঠিক আছে, কোনো ব্যাপার না, পুরনো একটা কিছু পরে নেবো। যাই হোক, আমার কথা না হয় ছেড়েই দিলাম। বাড়ি পৌঁছে বাবাকে কীভাবে সারপ্রাইজ দেবো সেটাই ছিল তখন সবচেয়ে বড় প্ল্যান। তাই বাবাকে লুকিয়ে কেকটা নিয়ে ভিতরে রাখাটাই মেন টার্গেট ছিল। চুপিসারে এগোতে থাকলাম, দেখলাম বাবা গান করছে, কোনো রকম গুটি গুটি পায়ে গিয়ে লুকিয়ে দিলাম ওইটাকে পর্দার পিছনে। দেখতে পাইনি এখনো, লুকিয়ে দিয়ে পিছনে। বাবা কিন্তু এখন খালি 12টা বাজার অপেক্ষা, প্রায় 10টা বাজতে যায়। 12টা বাজলে কেক কাটবো, দেখি বাবার সারপ্রাইজ হয় কিনা।